हेलो माय ब्यूटीफुल सब्सक्राइबर्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तोमादेर साथे एकटा हल्दी लुक शेयर करब बोले चले एसेछि, आर सेटा तो तोमरा थंबनेल देखे बुझतेई पेरेछो। तो फाइनल लुकटा प्रथमेई देखिए दिलाम, आर हल्दी लुकटा किन्तु कम प्रोडक्टेर मध्येई करछि। बेसिकाली आमरा जखन हल्दी लुक क्रिएट करी तखन किन्तु हालका करी, तो आज के आमी एकटु गर्जियस जाते लागे सेरकमई ट्राई करेछि। ओटा देखो पुरोटा, जेरकम इन्स्ट्रक्शन दिएछि सेभाबेई जदि फलो करो ताहले किन्तु खूब सहजेई तोमरा एरकम एकटा लुक क्रिएट करते पारबे। तोमरा आमाके फेसबुके फलो करे निते पारो @rimpachoudhuri07, आर इन्स्टाग्राम आईडी होलो beautify_yt। सबार प्रथमे फेसटाके टोन करब, तार जोनो फेसे यूज करब एकटा टोनार। टोनारेर जोनो एखाने आमी निये नियेछि बायोटिकेर बायोटिट्री। गरमकाले किन्तु एई टोनारटा खूब भालो, फेस थेके एकदमई अयेल इनक्रिज हय ना, प्लस फेसटाके किन्तु भालो हाइड्रेट करे। एरपर आमी यूज करछि पन्सेर सुपार लाइट जेल। फेसेर जोनो खूब नन ग्रिसि एकटा लुक देय, प्लस फेसटाके हाइड्रेट करे, जेहेतु आमी गरमकाले एई जिनिसटा करछि जाते मेकअप अनेकक्षण स्टे थाके। नेक्स्ट आमी यूज करछि सुइस बिउटी रियल मेकअप बेस। एटा एकटा प्राइमार बेस एकटा हाइलाइटार, तो फेसटाके किन्तु मॉइश्चराइज करे, प्लस एकटा ग्लोई लुक देय, प्लस प्राइमारेर काजटाओ करे। एरपर फेसटाके एकटु ड्राई करते देव, तारपर आईब्रोटा आमी ड्र करे निएछि। आर किभाबे करेछि सेटा जदि ना जानो आमी डेसक्रिप्शन बक्सेर लिंक दिए देव, सेखान थेके तोमरा देखे निते पारो। एरपर आमी पन्सेर बीबी क्रीमटा निये निएछि, এটা আমি ফেসে লাগিয়ে নিলাম। তারপর হাত দিয়ে কিন্তু পুরো ফেসে ভালো করে স্প্রেড করে নিয়েছি, যাতে কোথাও কম বেশি প্রোডাক্ট না হয়, এভাবে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে দেখো আমি স্প্রেড করে নিয়েছি, আর শেষে যাতে একটা ফ্ললেস বেস পাই আমি বিউটি ব্লেন্ডারটা ভালো মতো করে ভিজিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। তারপর ক্রাইলনের একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি, এটা দিয়ে কিন্তু দেখো আমি পুরো ফেসটা ভালো মতো করে সেট করে নিয়েছি, আর যেখানে যেখানে ক্রিজ পড়তে পারে সেখানে একটু বেশি করে এই প্রোডাক্ট দিয়েছি। এরপর আমি বিউটি কালারের এই ব্লাশার প্যালেটটা নিয়েছি, এটা দিয়ে একটা ব্লাশ ব্রাশের সাহায্যে এটা পিঙ্ক কালারের শেড নিয়ে দেখো আমি মুখে ভালো করে যেখানে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করে সেখানে করে নিলাম। এরপর সেম প্যালেট থেকে একটা কন্ট্রোর শেড নিয়েছি, আর সেটা আমি ফেসে অ্যাজ আ কন্ট্রোর অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ফেসটা আমার খুব বেশি শার্প দেখায়। খুব বেশি অ্যাপ্লাই করছি না, কারণ নর্মালি আমার খুব একটা দরকার হয় না। সেমভাবে আমি দেখো নোজ কন্ট্রোরও করে নিচ্ছি। তারপর আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, এখান থেকে একটা ইয়েলো কালারের শেড নিয়েছি, যেহেতু হলদি লুক করছি তো ইয়েলো তো মাস্ট, যাই হোক। তো ইয়েলো কালারটা লাগিয়ে নেওয়ার পর আমি দেখো চোখের মিডলে রেড কালারটা লাগিয়েছি। রেডটা লাগিয়ে অল্প ব্লেন্ড করার পর এখানে আমি একটা পিঙ্ক আর ব্ল্যাক কালার দুটো একসাথে মিক্স করেছি, যাতে একটু ডার্ক কালার আসে। ওটা দেখো একদম আউটার ভিতে অ্যাপ্লাই করে নিয়েছি, সাথে দেখো চোখের নিচটাতেও অ্যাপ্লাই করেছি, ওয়াটার লাইনে অল্প অ্যাপ্লাই করেছি, বেশি অ্যাপ্লাই করিনি। এরপর আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হোয়াইট কালারের একটা হাইলাইটার শেড নিয়ে দেখো অ্যাপ্লাই করলাম। তারপর কাজল অ্যাপ্লাই করেছি, এটা ল্যাকমি আইকনিকের একটা কাজল অ্যাপ্লাই করেছি। এরপর মিউজিক ফ্লাওয়ারের আমি ব্ল্যাক কালারের জেল লাইনারটা নিয়ে নিয়েছি, এটা অ্যাপ্লাই করার পরে আমি অ্যাজ আ লাইনার অ্যাপ্লাই করেছি। তারপর দেখো ল্যাশ লাগিয়ে নিলাম, তো ল্যাশ কীভাবে লাগাবে সেটাও তোমরা দেখে নেবে, আমি সেই ভিডিওটাও কিন্তু আপলোড করেছি। তো এরপর আমি মার্সের বেকড হাইলাইটার এই টাইপ প্যালেটটা ইউজ করছি, এখান থেকে একটা পিঙ্ক কালারের হাইলাইটার শেড নিয়ে নিয়েছি, এই শেডটা দেখো আমি ফেসের হাই পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর টিপ অ্যাপ্লাই করলাম। আর নেক্সট আমি মার্সের একটা লিপস্টিক ইউজ করছি, এটা একটা ম্যাট লিপস্টিক, একটা পিঙ্ক কালারের শেড, খুব হালকা একটা পিঙ্ক কালার। নেক্সট আমি জুয়েলারিটাও পরে নিয়েছি, এটাই আমার ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর খুব সহজ ইজিলি ভাবে ক্রিয়েট করেছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে এতটাই, নেক্সট ডে আরও একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমার ইনস্ট্রাকশনটা ফলো করো, তাহলে অবশ্যই এরকম একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। নেক্সট ডে আরও একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।